দিনাজপুরের ফুলবাড়িতে আজ দুপুর একটায় ভোক্তা অধিদপ্তরের বাজার মনিটরিং অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিল পরিচালনার অপরাধে ভাই ভাই অয়েল মিলের 10,000 টাকা, অর্তি অয়েল মিলের 5,000 টাকা এবং এনজে জুয়েলারিকে প্রতিশ্রুতি মূল্য যথাযথভাবে সরবরাহ না করা ও 22 ক্যারেট সোনার ওজন সঠিক না থাকার অপরাধে 5,000 টাকা জরিমানা আদায় সহ মোট 20,000 টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় দিনাজপুরের ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোসাম্মদ মমতাজ বেগম সহ র‍্যাব ও পুলিশের 2টি টিম উপস্থিত ছিলেন। আবার মশলার মেল, জুয়েলারি, ঔষধের দোকান, আমরা এইসব তদারকি করেছি। তার মধ্যে 2টি তেলের মিল এবং 1টি স্বর্ণকারের দোকানে আমরা মোট 20,000 টাকা জরিমানা করেছি।